সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও বাড়ির সবাই ভালো আছি। তো চলো আজকে সকালে এখান থেকে ব্লগটা শুরু করি। আমি এখন করছি এই যে চা, আর এখানে গরম জল বসিয়েছি, চাউমিন করবো। তো চলো দেখো কি কি করছি। চাটা হয়ে গেছে, শাশুড়ি মা খান, সুগার আছে তো ওই জন্য তো চাটা নামিয়ে নি। আমার চাটাতে চিনি দিয়ে দিই, আর আমি খাবো স্টিলের গ্লাসে চা, কারণ স্টিলের গ্লাসে চাটা অনেকক্ষণ গরম থাকে এই জন্য, আর আমি গরম চা ভালোবাসি। চলো শাশুড়িমাকে চাটা দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার গল্প করবো, ঠিক আছে? তো যাই, আগে গিয়ে দিয়ে আসি। হ্যাঁ, তো শাশুড়িমাকে চা দিয়ে এসছি, এবার একটু জল করে জল খাবো, জল খেয়ে আমি চা খেতে খেতে কাজ করবো। তো আজকে এখানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, খেতে খেতে আমি একটু পেঁয়াজ লঙ্কা সবগুলো কেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো তেল গরম হয়ে গেছে, তেল মধ্যে একটু পেঁয়াজটা দিয়ে দিই, কাঁচা লঙ্কাটা দেবো না, কারণ তুমি খাবেন তাই ভাবছি, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, লঙ্কাটা দেবো না। আমাদের পাশে এই শসা পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কাটা অল্প অল্প করে দিয়েছি, চাউমিনটা মনে হয় একটু একটু মনে হয় নরম করেছিল, মনে হল অল্প অল্প নাড়িয়ে দিই। কথা বলতে বলতে দুধ এসে গিয়েছিল, তাই জন্য আবার ক্যামেরাটা অফ করতে গেল, বা ক্যামেরাটা অফ করতে গিয়ে দুটো করে পড়ে গেল। তো এই যে আমার চাউমিন, চাউমিনটা আমি পেঁয়াজ টিয়াজ মানে মশলা টশলা দিয়ে করে রেখেছি, আর এখানে আমি ডিমের ভুজি করে রাখলাম। দাঁড়াও সামনে থেকে দেখে, ডিমের ভুজি করছি, আর এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি। তো কথা বলতে বলতে যেহেতু দুধ এসে গেল, এবার শ্বশুরমশাইকে দুধ গরম হয়ে গেলে খেতে দেবো। আর শাশুড়িমা যেহেতু বেশ চাও খায় না, তো শাশুড়িমার জন্য ওই জন্য ডিমের ভুজিটা পরে করলাম, শাশুড়িমার জন্য তুলে রাখলাম। আর বলো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে, আর সবাই কেমন আছো? আর আমার পরিবারে যদি কেউ নতুন এসে থাকো, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা যারা ভিডিও আমার দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও আর কমেন্ট করো। চাউমিনটা হয়ে গেল, এবার আমি
ডাল আর ভাত বসাবো, আর মেয়ের খাবারটা রেডি করব। আর দুধটা গরম হয়ে গেল সর্ষে মশলা দিয়ে খেতে দিয়ে, আর যা দুধ থাকবে ওটা দুধ ছানা করে নেবো। তো চলো কাজটা সেরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমার মোটামুটি চাউমিনটা রেডি, এরকম রাখছে ক্যামেরাটাই দেখতে ভালো লাগছে না, কিন্তু দেখতে ভালো হয়েছে। পরে যদি পারি তো অবশ্যই দেখাবো, যে আবার তাড়াতাড়ি করি নি আবার উঠে গেলে। দেখছো দেখো বক বক করতে করতে দুধ পড়ে গেছে। বক বক করতে করতে আবার দুধ পড়ে গেছে, আমি পরিষ্কার করে আসি বাবা। তো দুধটা আমার পরিষ্কার করে নিয়েছি, এবারে আমার ছানা হয়ে গেছে, এই যে দাঁড়া ছানা হয়ে গেছে, যে চাউমিন হয়ে গেছে। তো চলো আমি যাই এখন মেখে উঠাই, উঠিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলবো। টাটা। মিমিদের হাই বলো, হাই বন্ধুরা, কেমন আছো? আচ্ছা গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। তো মেয়ে উঠে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবারে মেয়েকে স্নান করাবো। আর আমাদেরও মানে আমারও সবার খাওয়া হয়ে গেছে, এখন 12টা বাজে, দেখো 12টা 10 বাজে। তো আমি এবার এই ভিডিওটাকে এডিট করতে দিয়ে বসিয়ে, এডিটিং করে তারপরে আমি মেয়েকে স্নান টান করিয়ে তো তোমাদেরকে, নতুন বন্ধু যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরোনো যারা আছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা আছোই বলে আমি মাঝে মাঝে ভাবি ভিডিও করব না, কিন্তু না করে পারি না, ভালো লাগে না, করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, কেউ ভিডিও দেখুক না দেখুক তাতে মন খারাপ হয় ঠিকই, কিন্তু কাজটা তো বন্ধ করলে হবে না, যখন ভেবে রেখেছি এটাই আমার কাজ, তো আমি ভিডিও তো দিতেই থাকবো। দুই দিন সত্যিই মনটা ভালো ছিল না, তোমরা সবাই দেখেছিলে, আমার 218 জন বন্ধু ছিল, কিন্তু আমার এখন 210 জন আছে, 8 জন কেটে গেছে। তো ভাবলাম দুদিন ধরে মন খারাপ করে কোনো লাভ নেই, এখানে কেউ মন খারাপের দাম দিতেও কেউ আসবে না, যে যে নিজের কাজটা সবাইকে করতে হবে। তো এই জন্য আবার আজকে যে ভিডিও করলাম, তারপর ভাবলাম ডেলি টিফিন যা করি এ করি, তারপরে ভাবলাম এটা তো আমার ডেলি ব্লগের চ্যালেঞ্জ, তো আমি এখানে ডেলি যেটা করবো সেটাই তো ভিডিও দেবো। একঘেয়ে যেন আমি সকাল থেকে ঘুম থেকে উঠে যা কাজ করবো সেটাই তো আসলে ডেলি ব্লগ। আমি তো অনেককেই দেখেছি সকাল থেকে যা রান্নাবান্না করে বা যা করছে সেটাই তো, আমি আমার একঘেয়ে রান্না হলেই বা কী করা যাবে বলো। তো আমি এই জন্য আমি আজকে আবার দিলাম সকাল থেকে শুরু করে। তো এখন আর এই ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ এই ভিডিওটা এখন আমি মেকআপ স্নান করাবো। তো খালি দুষ্টুমি করছি দেখেছ, তো চলো টাটা। ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু হয়ে গেছে, ভীষণ দুষ্টুমি করছি। ওর মনে হয় ভাতটাও হয়ে গেছে, সিটি পড়ছে, তো ওর ভাতটা বন্ধ করবো। তো যারা আমার পরিবারের নতুন সদস্য তাদেরকে বলবো, যারা প্রথম আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আমার পুরনো, যারা আমার আমার বন্ধু, যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই লাইক করো প্লিজ। তো চলো আজকে, বাবা 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 দুষ্টুমি করে না, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো। আবার করোনার তৃতীয় ঢেউ চলে এসেছে, তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ পুরুলিয়ায় যাওয়ার কথা ছিল 22শে সেপ্টেম্বর, তো এই সরি সেপ্টেম্বর বলছি 22শে ডিসেম্বর, তো আমাদের গ্রুপের একজনের দাদা মারা গিয়েছিলো বলে সেটা 22শে সেপ্টেম্বর থেকে 9ই জানুয়ারি হলো, কিন্তু আমাদের এখানে তখন কাল থেকে লকডাউন চলছে 3 তারিখ থেকে, তো এখন আর যাওয়া হবে না, 15 তারিখ পর্যন্ত লকডাউন থাকবে, তারপরে কী হবে জানি না। তো সেই জন্য বাবা মাথায় লেগে যাবে, সেই জন্য আর যাওয়া হবে না। যাই হোক,
যা না হলে আর তো কিছু করেনি, বারবার বাধা হচ্ছে, নিশ্চয়ই কিছু কোনো কারণ আছে সেই জন্য বারবার বাধা হচ্ছে জিনিসটা। তো এরকম বাধা কখনোই হয় না যে আমার ঘুরতে ঘুরতে এতবার, মানে ঘুরতে যাওয়া নিয়ে এতবারই হয়। এটা নিশ্চয়ই বাধাটা হচ্ছে কোনো বিপদে হয়তো পড়তাম, সেই জন্যই বাধাটা হচ্ছে। যাই হোক, চলো আর বেশি বকবক করে ভিডিওটা বাড়াবো না, অনেক বড় হয়ে গেছে। তোর মা টাটা করে দাও সবাইকে, বাবা এদিকে এসো, শোনো বাবা টাটা করো, বলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, এদিকে এসো, বলে ভালো থাকবে, এই সুস্থ থাকবে, বলো একটা কিছু দিয়ে দাও সবাইকে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, সাথে থেকো, যেইভাবে পুরনো বন্ধুরা আছো অবশ্যই এইভাবেই আমাকে ভালোবেসে দিও।